বর্তমান যুগে শক্তিশালী দেশগুলো যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করতে মরিয়া সেখানে দক্ষিণ আফ্রিকা নিজেরা পারমাণবিক বোমা তৈরি করে পরবর্তীতে তা ধ্বংস করে ফেলে কী কারণে তারা এমনটা করল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল কিউবান সৈন্য অ্যাঙ্গোলা থেকে এক চুক্তির মাধ্যমে ফিরে গেল বার্লিন প্রাচীরের পতন হয় দক্ষিণ আফ্রিকার রাজ্য নামিবিয়া স্বাধীন দেশে পরিণত হয় ফলে কমিউনিজমের প্রভাব নিয়ে আফ্রিকাকে আর চিন্তা করতে হলো না দক্ষিণ আফ্রিকার তৎকালীন প্রেসিডেন্ট ক্লার্ক বলেন আমি অনুভব করেছি মূলত ছোট যুদ্ধে এ ধরনের বোমা ব্যবহার করা অর্থহীন প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে পারমাণবিক কর্মসূচিকে গলার দড়ি হিসেবে বিবেচনা করেছি অনেকে মনে করেন বর্ণবাদী সরকারের তৈরি করা পারমাণবিক অস্ত্র পরবর্তীতে অন্য কোনো সরকারের হাতে চলে যাক এটা তারা চাননি তাই পরবর্তী সরকার আসার পূর্বেই পারমাণবিক বোমাগুলো ধ্বংস করা হয় উল্লেখ্য শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পেরিয়ে তখন নেলসন ম্যান্ডেলার হাতেই ক্ষমতা চলে আসে দক্ষিণ আফ্রিকায় তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনরায় গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয় ক্লার্ক সেই সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি ধ্বংস করে ফেলেন নিজেদের সব পারমাণবিক অস্ত্র